প্লিজ হেল্প মি আমি অনেক বড় একটা বিপদে রয়েছি কয়েকটা দিন ধরে আমার কিছু প্রবলেম হচ্ছে যেগুলো আমি সলভ করতে পারছি না আসলে আমার যে প্রবলেমটা সেটা হলো সোশ্যাল মিডিয়া তাই আমি ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করি কেননা সোশ্যাল মিডিয়া তোমরা ছাড়া আমার আশেপাশে সোশ্যাল মিডিয়াতে ভিডিও করার মতো কেউ নেই মানে সোশ্যাল মিডিয়াতে যাদের আর কি চলাফেরা রয়েছে যারা আর কি সোশ্যাল মিডিয়া নিয়ে সব সময় থাকে সেরকম মানুষ আমার কাছে কেউ নেই সো আমাকে হেল্প করার মতো কেউ নেই আমি ভাবিনি যে আমি তোমাদের সাথে জিনিসটা শেয়ার করব বাট কিছু দিন ধরে আমার মনে হলো যে না আমি তোমাদের সাথে জিনিসটা শেয়ার করি কি সুযোগ নিচ্ছে তো আমি জানি না এই মানুষগুলো কারা সত্যি কথা বলতে আমার আমি যে তিনটে প্ল্যাটফর্মে রয়েছি এক নম্বর হলো ইউটিউব দু নাম্বার হলো ইনস্টাগ্রাম তিন নম্বর হলো ফেসবুক মানে ফেসবুক পেজে আমি ভিডিও করি ইউটিউবে ভিডিও করি এবং ইনস্টাগ্রামে ভিডিও করি তো যখন আমার ফেজটা আর কি ভাইরাল হয় তো ভাইরাল হওয়ার সময় আমি দেখি সঙ্গে সঙ্গে না কিছু পেজ আর কি ক্রিয়েট হয়ে গেল সঙ্গে সঙ্গে আর ইনস্টাগ্রামে তো বেশ কয়েকটা দিন ধরেই রয়েছে ক্রিয়েট রয়েছে কটা অ্যাকাউন্ট তো ক্রিয়েট হয়ে গেল আমি সত্যি কথা বলতে তখন আর কত গুরুত্ব দিতাম না আমি মনে করতাম কি যে না থাক তারা করছে হয়তো তাদের আমাকে ভালো লাগে তার জন্য করছে কিন্তু আমার ভালো মানুষের সুযোগটা নিয়ে তারা যে আমার ক্ষতি করবে আমি সত্যি জানতাম না বা আমার এটা জানা নেই আমার আগের যে ভিডিওগুলো ছিল সেগুলোর মধ্যে আমি মাঝে মাঝেই আর কি কয়েকটা কমেন্ট পাচ্ছি যে দিদি কেন ভিডিও দিচ্ছ না কেন ভ্লগ দিচ্ছ না তারপর আমি হঠাৎ করে কালকে একটা ভিডিও দিই এবং সেখানে আবার আমার কমেন্ট আসে যে দিদি ভিডিও দাও কি হয়েছে কী জন্য কেননা কালকে আমি ভিডিওতে বলেছিলাম যে আমার মনটা একটু খারাপ আর সিরিয়াসলি আমার মনটা সত্যি একটু খারাপ কয়েকটা দিন ধরে তো চলো তোমাদের সাথে সেই জিনিসটা একটু শেয়ার করি যে আমার প্রবলেমটা কি হয়েছে কেননা তোমাদের ছাড়া আমি তো আর কাউকে এই জিনিসটা বলতে পারবো না কারণ তোমরা যদি চাও প্লিজ আমার একটু হেল্প করো আমি সত্যি কথা বলতে তোমাদের কাছে একটু হেল্প নিতেই আর কি আসলাম তো তোমাদের যদি কারোর এই প্রবলেমটা সম্পর্কে যদি জানা থাকে তো প্লিজ আমাকে হেল্প করো চলো আগে তোমাদের প্রবলেমটা শেয়ার করি তোমরা তো জানোই যে আমি সোশ্যাল মিডিয়াতে কিন্তু একদম নতুন মাত্র কয়েকটা মাস হয়েছে আমি এখানে রয়েছি এবং আমার সোশ্যাল মিডিয়া সম্পর্কে কোনো কিছু ধারণা আর কি নেই আমি জানি কিভাবে ভিডিও করতে হয় আমি প্রপারও ভালোভাবে জানি না যে কিভাবে ভিডিও করে আপলোড দিতে হয় যাই হোক আমি যতটা ইউটিউব দেখে বা এটা ওটা দেখে আমি যতটা শুনেছি এবং দেখেছি তো সেইটুকু বুঝে আমি ইউটিউব বা ফেসবুক ইনস্টাগ্রাম এই জিনিসগুলো আমি ইউজ করি তো সোশ্যাল মিডিয়াতে যেহেতু আমি একদম নতুন তো আমার সত্যি কথা বলতে একদম জানা নেই যে কি করলে রিচ ডাউন হবে বা কি করলে আমার রিচ বাড়বে কি করে কি হবে আমার এইসব সম্পর্কে কোনো কিছু জানা নেই আমি কয়েকটা দিন ধরে ভিডিও করছি আমার ভিডিও ভাইরাল হয় এবং তোমরা আমার ভিডিওগুলো দেখে যাই হোক তোমরা কমেন্ট করো লাইক করো সব কিছু করার ক্ষেত্রে আমার ফেসটা একটু ভাইরাল হয়েছে বাট সেটা ভাইরাল হওয়ার কারণে বেশ কিছু মানুষ তার আমি যে তিনটে প্ল্যাটফর্মে রয়েছি ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম তো আমার ইনস্টাগ্রাম নিয়ে কোনো প্রবলেম নেই এবং আমার ইউটিউব নিয়েও কোনো প্রবলেম নেই আমার প্রবলেমটা হলো ফেসবুক নিয়ে আমি জবে থেকে ফিরিও করছি তবে থেকে দেখছি ফেসবুকের মধ্যে না বেশ কিছু সমস্যা হচ্ছে তো প্রথম দিকে আমি সমস্যাটার খুব একটা গুরুত্ব দিইনি তারপরে যখন দেখলাম যে সমস্যাটা আমার বেড়েই চলেছে তখন আমার মনটা একটু খটকা দিল তারপরে আমি দেখছি কি আমার আমি বেসিক্যালি কিন্তু খুব একটা দেখি না যে আমার ফলোয়ার্স কত বাড়ছে না বাড়ছে তো আমি দেখছি কমতে থাকছে আমি জিনিসটা বুঝতে পারলাম না আমার হাজব্যান্ড বললো যে কি ব্যাপার এগুলো তোমার ফলোয়ার্সগুলো কেন কমছে তারপরে দেখছি আমার রিচ পুরো ডাউন হয়ে গেল মানে এখন আমি যে একটা ব্লগ দিচ্ছি যেখানে আমার দশ হাজার কুড়ি হাজার মানুষ দেখতো সেইখানে আমার আমাকে এক হাজার মানুষও দেখছে কিনা তাই সন্দেহ মানে দেখছেই না যেখানে আমার একটা রিলস চলে যেত প্রায় মিলিয়নে চলে যেত এখন সেটা মিলিয়ন কেন এখন মানে দশ হাজারও ভিউ যাচ্ছে না মানে এমন একটা অসুবিধা হচ্ছে তো বেশ কয়েকটা দিন ধরে আমার রিস্ক ডাউন রয়েছে আর রিস্ক ডাউন থাকার মানে আমি বুঝতে পেরেছি জিনিসটা যে আমার ভিডিওগুলো নিয়ে যারা আর কি আমার যে ফেক আইডিগুলো করেছে ফেক পেজের মধ্যে আমার ভিডিওগুলো আপলোড দিচ্ছে দেওয়ার কারণে আমার ভিডিওগুলো রিচ কমে যাচ্ছে সে তো আমি জানি বাট আমি একটা জিনিস তোমাদের কাছে হেল্প চাই যে এই এই জিনিসগুলো জিনিসগুলো যাতে সলভ হয় কি হবে আমি জানি না তবে তোমাদের এইটুকু আমার হেল্প চাই কেননা আমি সত্যি কথা বলতে কাউকে বোঝাতে পারছি না যে জিনিসটা আমার কি হচ্ছে তোমরা প্লিজ আমাকে একটু বলো যে আমার রিচে ডাউন হয়ে যাচ্ছে এটা কি জন্য হচ্ছে কি কারণে হচ্ছে তোমরা প্লিজ আমার একটু হেল্প করো কেননা আমি এই যে এই সম্বন্ধে এইসব সম্বন্ধে কিচ্ছু জানি না কিচ্ছু না মানে আমি দেখছি কি যখনই একটু মনে করছি যে ভালোভাবে আমার আইডিটা চলছে পেস্টটা আমার খুব সুন্দরভাবে যাচ্ছে তখনই না কিছু না কিছু একটা মানে প্রবলেম হয়ে যাচ্ছে মানে প্রবলেম ক্রিয়েট হতে না খুব একটা বেশি সময় লাগছে না আমি দেখছি আমার ভীষণ এই এই জিনিসটা নিয়ে আমি কয়েকটা দিন ধরে মানে কি বলবো খুব সমস্যার মধ্যে রয়েছি তোমরা পারলে আমাকে প্লিজ একটু হেল্প করো আমার কি জন্য রিচ ডাউন হয়ে যাচ্ছে যেখানে আমার পেজে ফলোয়ার ছিল দু লাখ আশি হাজার সাতশো পঁয়ত্রিশ ঠিক সেখান থেকে ডাউন হয়ে গেছে জানো কত সেখান থেকে ডাউন হয়েছে দু লাখ আশি হাজার তিনশো মানে আমি কি বলবো ওই ওই জিনিসটা যে আমার সাথে হচ্ছে আমি সেটা নিয়ে মানে মেন্টালি দিক থেকে একদম মানে সাপোর্ট নই এখন মানে কি বলবো কেমন যেন লাগছে যখন আমার কমতে থাকছিল না আমি দুটো মানে রাত্রেবেলা যখন আমি ফোকাস দিলাম যে এই জিনিসটা কেন হচ্ছে আমি বারবার বারবার মানে ফেসবুক পেজটা ওপেন করছি বারবার দেখছি কমতেই থাকছে কমতেই থাকছে তখন যে এত কষ্ট হচ্ছিল মানে কি বলবো ধারণার বাইরে এত কষ্ট হচ্ছিল তার পরের দিনকে আমার সাবস্ক্রাইবারে এসেছিলো আমি তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি কেননা শুধুমাত্র তার জন্য যে আমি ভ্লগ দিতে পারছি না মানে কষ্টর কারণে আমি ভ্লগ দিতে পারছি না আর আমার হাজব্যান্ড তারও তো মানে কি বলবো মাথা ব্যথা পুরো হ্যাংই হয়ে গেছে বলতে গেলে কেননা একটা জিনিসকে দেখবে যখন তুমি বড় করবে তখন দেখবে তাকে একদম মন প্রাণ থেকে আমরা বড় করছি কিন্তু তখন মনে হয় কি যে জিনিসটাকে আমরা পালন করছি সেই জিনিসটা যেন একটা টোকা না লাগুক সেখানে টোকা তো দূরের কথা এখানে মানে আমার মানে ভেঙে চুড়ে মনে হয় চুরমার হয়ে গেছে এমন একটা অবস্থা আমি জানি না যাদের মানে পেজ টেজ হ্যাক হয়ে যায় তারা কি করে আমার প্রথমে মনে হচ্ছিল আমার কি আইডিটা হ্যাক হয়ে যাবে না কি আমি কিছু বুঝতে পারছি না নাকি আমার সত্যি আইডিটা হ্যাক হয়ে গেল এরকম আমার মনে হচ্ছে মানে পেজে আমি ভিডিও দিচ্ছি বাট কোনো রকম রেসপন্স পাচ্ছি না পেজে আমি দিচ্ছি কোন রকম রেসপন্স পাচ্ছি না যেখানে আমার মিলিয়নের ভিউজ যায় যেখানে আমার মানে ব্লগে যেখানে আমার দশ হাজার কুড়ি হাজার ভিউজ চলে যায় সেখানে আমার একটুও ভিউজ নেই কেমন যেন ওটা খটকা খটকা লাগছিল জানো মানে কি বলবো প্রচন্ড মন খারাপ প্রচন্ড এবার দুদিন ধরে যেহেতু ভিডিও দিইনি তো এখন তো মনে হচ্ছে আরোই আইডিটা আমার বসে যাচ্ছে আমি জানি না এই জিনিসটা কীভাবে ঠিক হবে তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব যে তোমরা আমার একটু পারলে হেল্প করো কেননা আমাকে সত্যি কথা আমাকে হেল্প করার মতো কেউ নেই এখানে কেননা আমার এমন কারোর সাথে কথাও হয় না সোশ্যাল মিডিয়াতে যে যারা মানে আমাদের থেকে বড় বা যারা সোশ্যাল মিডিয়া সম্পর্কে বা আইডি সম্পর্কে অনেক কিছু জানে তাদের অনেক ধারণা রয়েছে আমার তাদের কারোর সাথে কথা হয় না আমার সত্যি জানা নেই বাট তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব প্লিজ বারবার করে বলছি তোমরা যদি পারো আমার একটু হেল্প করো যে কিভাবে আমি আমার আইডিটাকে ঠিক করব। বা এই যে যারা আমার ফেক অ্যাকাউন্টগুলো করে রেখেছে আমি জানি না তাদেরকে আমি কিছু বলতে চাই না কেননা তাদের বললেও তারা শুনবে না তাদেরকে বললে হয়তো আমার আইডি আরও বেশি ক্ষতি হবে আমি জানি না কি হবে আমার সত্যি এসব নিয়ে কোনো ধারণা নেই আমার এসব নিয়ে কোনো কিছু জানার নেই এবং যারা আমার ফেক আইডিগুলো খুলে রেখেছো তাদের আমি একটাই রিকোয়েস্ট করব যে পারলে তোমরা আমার ক্ষতি করো না তোমরা আমার ক্ষতি ছাড়া যা খুশি করো আমি কিছু বলবো না তোমাদের যদি মনে হয় আমার ভিডিও নেবে নাও বাট আমার যে পেস্টা এরকম করছো আমি জানি না তোমরা তোমরা করছো নাকি কারা করছে আমি জানি না নাকি এটা কোম্পানি থেকে হচ্ছে আমার কিচ্ছু জানা নেই বাট তোমরা যদি বেসিক্যালি তোমরা যদি করে থাকো তোমাদের শুধু একটাই রিকোয়েস্ট করব। তোমরা প্লিজ আমার এই ক্ষতিটা করো না কারণ আমরা আমরা জানি না বাট আমি অনেক মানে একটু একটু করে জিনিসটাকে তো বড়ো করেছি খুব কষ্ট করেই বলতে গেলে বড় করেছি হ্যাঁ মানছি একটা ভিডিও করতে বেশি সময় লাগে না বাট যেইটুকু সময় লাগে সেইটুকু সময় কিন্তু আমাদের দিতে হয় আমরা যে এত কষ্ট করে ভিডিওগুলো করছি বাট তোমরা সেটাকে নিয়ে নিজেদের চ্যানেলের মধ্যে পোস্ট করছো বাট এই জিনিসটা করো না তোমাদের কাছে এই একটু আমার রিকোয়েস্ট তোমরা প্লিজ আমার এই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করো কেননা আমি সত্যি কথা বলতে খুব প্রবলেমের মধ্যে বারবার তোমাদেরকে আমি বলছি ভীষণ প্রবলেমের মধ্যে আছে আমার একদম ভালো লাগছে না কি বলবো খুব প্রবলেমের মধ্যে আছে কারোর যদি জানা থাকে এই জিনিসটা বা এই প্রবলেমটা সম্বন্ধে যে কিভাবে প্রবলেমটা সলভ হবে তোমরা প্লিজ আমাকে জানিও আর তোমরা পার যদি কারোর মনে হয় যে আমাকে পার্সোনালি কিছু জানাবে তাহলে প্লিজ আমার আইডিতে মেসেজ করো মানে ফেসবুক আইডিতে মেসেঞ্জারে আমাকে মেসেজ করো বাট আমি তো এখানে স্ক্রিনে নাম্বার দিতে পারবো না কেননা পাবলিক হয়ে যাবে নাম্বার নইলে আমি সত্যি নাম্বার দিয়ে দিতাম বাট তোমরা প্লিজ আমাকে হেল্প করো আমি তোমাদের কাছ থেকে সত্যি হেল্প চাই আমি আর বেশি কিছু বলতে চাই না কারণ আর বেশি কিছু বলবো না আমি জানি না আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না বলার আজকের মতো আমি এখানেই ভিডিওটা আর কি স্টপ করেছি তোমরা সবাই ভালো থেকো